সো গাইস, আজকে রতে এমন একটা মোমেন্ট আসলো যেটা আমাদের কাছে খুবই আনএক্সপেক্টেড। আর সত্যি বলতে গেলে আমরা যে মানুষটাকে সত্যি বলেছিলাম যে ভাই ওমেন্স ডিভিশনে সত্যি একটা ডমিনেশন নিয়ে এসছে, আর অবভিয়াসলি তার খুব দরকার ছিল ওমেন্স ডিভিশনের মধ্যে, আর সেই মানুষটাই ইঞ্জুরির কারণে টাইটেল ভেকেট করলো আমাদের মামি রিয়া রিপলি। হ্যাঁ, মামি অলওয়েজ টপ, কিন্তু এই মুহূর্তে রিয়া রিপলিকে টাইটেল ভেকেট করতে হলে ভাবো যে টাইটেল রেন তো আলাদা ব্যাপার, কিন্তু আমি সবসময় কিন্তু রিয়া রিপলিকে অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু দেখি না। আমি সবসময় তোমাদেরকে বলি যে রিয়া রিপলি অ্যাজ এ চ্যাম্পিয়ন যতটা না ডমিনেটিং, তার থেকে বেশি তার ক্যারেক্টার, তার ক্যারিশমা, তার রিং স্কিল থেকে শুরু করে তার যে লুক, তার প্রোমো, সমস্ত কিছু, তার একটা অরা থাকে। তো অবভিয়াসলি সেইটা চলে গেল ওমেন্স ডিভিশনে, এটা আমার মনে হয় যে প্রচুর একটা আনএক্সপেক্টেড থিং ছিল। আর অবভিয়াসলি যেরকমভাবে ইঞ্জুরিটাকে দেখানো হয়েছে, বা দেখো প্রচুর ফ্যান্সটা এখানে, ইভেন আমিও এটা সকালে বলছিলাম যে এটা কি তাহলে কোনো স্টোরি লাইন, কারণ তোমরা জানি যে সেই সময় কিন্তু এরকম অ্যাঙ্গেল হয়েছিল যে রিয়া রিপলি লিভ মর্গানের উপর অ্যাটাক করেছিল, আর প্ল্যান এরকমই ছিল যে লিভ মর্গান রিটার্ন করবে, আর রিয়া রিপলি লিভ মর্গানের একটা বড় সড়ো ম্যাচ হবে, কিন্তু সেরকমভাবে তারপরে আর এগোয়নি। কিন্তু তাহলে কি এখানে হতে পারে যে হ্যাঁ, যেরকমভাবে লিভ মর্গান অ্যাটাক করলো লাস্ট রতে, আর সেটাই অ্যাঙ্গেল দেখানো হলো যে হ্যাঁ রিয়া রিপলি টাইটেল ভ্যাকেট করেছে। আর গেস এটাও একটা খুবই ইন্টারেস্টিং ভাবো যে অবভিয়াসলি টাইটেল ভ্যাকেট হয়েছে, তো অবভিয়াসলি এবার নিউ চ্যাম্পিয়ন কে হবে। তাহলে এটা আমার মনে হয় যে এই মুহূর্তে একটা পারফেক্ট ডিসিশন হবে যে ডাব্লিউডব্লিউই হয়তো লিভ মর্গানকে টাইটেল দেবে। আর অবভিয়াসলি এরকমভাবে অ্যাঙ্গেল চলছে, এটা একটা ঠিক লিভ মর্গান এখন একটা ড্রিউ ম্যাকিন্টায়ারের মতো সিন হয়ে গেছে, যাই হোক, আর রিয়া রিপলি আর সিএম পাং সিচুয়েশন তোমরা বুঝতেই পারছো, আর কি বলবো। তো অনেকটা এরকম অ্যাঙ্গেল, কিন্তু এটা হতে পারে যে লিভ মর্গান টাইটেল জিতবে। তারপরে সামার স্ল্যামের সময় আমরা দেখতে পেলাম যে রিয়া রিপলি রিটার্ন অবভিয়াসলি করে লিভ মর্গানকে হারিয়ে টাইটেল রিক্যাপচার করলো। গাইস এটা আমার মনে হয় একটা মেজর স্টোরি লাইন যেতে পারে যে হ্যাঁ রিয়া রিপলিকে একটা পারফেক্ট টাইমে তোমরা রিটার্ন করার দেন, আবার টাইটেল ক্যাপচার করো, তো এটাও একটা প্রচুর পারফেক্ট সিনারি হবে। কিন্তু গাইস এখানে আমরা আরো অন্য অ্যাঙ্গেল একটা ডিসকাশন করবো, আর সেটা হচ্ছে যে এই যে রিয়া রিপলি যে এখন যে টাইম অফ নিল, আর এটা কি গাইস একটা মেজর স্টোরি লাইন জাজমেন্ট ডে এর মধ্যেও আসতে পারে। আর গাইস জাজমেন্ট ডে তে আমরা রিসেন্টলি যেরকম দেখছি হ্যাঁ ডেমিয়ান প্রিস্ট টাইটেল ক্যাপচার করেছে, আর গাইস আজকে একটা ম্যাচ ছিল ফিন বেলার আর জেউসোর, আর সেই ম্যাচে আমরা দেখলাম যে হ্যাঁ জেউসো ফিন বেলাকে হারিয়ে দিয়েছে। এটা খুবই দরকার যে কারণ জেউসোকেও তো দেখাবে যে হ্যাঁ ওয়ার্ল্ড টাইটেলের জন্য আমি যাচ্ছি, তো ফিন বেলারকে হারিয়েছে ফর্মার ইউনিভার্সাল চ্যাম্পিয়ন, ওই ওই হলো আর কি, ক ঘন্টারই বা ছিল ভাই, যাই হোক, তো আমাদের ফর্মার ইউনিভার্সাল চ্যাম্পিয়নকে হারিয়েছে। তো অবভিয়াসলি কিন্তু ডেমিয়ান প্রিস্ট জাস্ট জেউসোর সামনে আসলো, আর অবভিয়াসলি নিজেকে অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে দেখালো, কিন্তু জাজমেন্টে মিলে অ্যাটাক করলো, কিন্তু ডেমিয়ান প্রিস্ট পুরো সাইডে ছিল, আর ওখান দিকে তাহলে টিজ করছে যে হ্যাঁ ডেমিয়ান প্রিস্ট আর ফিন বেলারের মধ্যে কোনো একটা মেগা অ্যাঙ্গেল আসতে পারে। এটাই কি ডাব্লিউডব্লিউই এই মুহূর্তে করবে যে হ্যাঁ যেহেতু রিয়া রিপলি নেই, তো আমরা জাজমেন্টের মধ্যে একটা ক্র্যাক বিল্ড করবো, আর এখান দিয়ে একটা স্টোরি লাইন পুরো নেক্সট প্রোগ্রেস করবে যে হ্যাঁ যতক্ষণ রিয়া রিপলি থাকবে না এরকম একটা অ্যাঙ্গেল হবে, আর তারপর আমরা রিয়া রিপলি যখন রিটার্ন হবে তখন আমরা দেখবো যে তিনি আবার হ্যান্ডেল করছেন, তো এরকম কি কোনো সিচুয়েশন হতে পারে। আর গাইস সত্যি বলতে গেলে আমার মনে হয় যে এই মুহূর্তে না একজন সুপারস্টারকে অ্যাটেনশন দেওয়া দরকার, আর সে হচ্ছে আমাদের ফিন বেলার, আমাদের প্রিন্স যাকে বলতে গেলে। অ্যান্ড ডেফিনেটলি দেখো ফিন বেলার না এখন আমার যেন ক্যারেক্টারটা দেখে যেন মনে হচ্ছে অনেকটা ঠিক বেলির মতো, যে বেলি ড্যামেজ কন্ট্রোলের লিডার হতে পারে, কিন্তু সবাই সমস্ত কিছু করে যাচ্ছে আর বেলি খালি ম্যাচ হেরে যাচ্ছে, যেরকম অ্যাঙ্গেল লাস্ট ইয়ার থেকে চলেছিল, আর সেরকমই যেন লাগছে যে হ্যাঁ ফিন বেলার যেন সবসময় যেন ম্যাচ হারছে ম্যাচ হারছে। আর গেস এটাই কি তাহলে লিড করবে যে ডাব্লিউডব্লিউই ফিন বেলার আর ডেমিয়ান প্রিস্টের একটা স্টোরি লাইন বানাতে পারে। আর গেস দেখো এখন না আমি অলরেডি এটা একটা ভিডিওতেও ডিসকাশন করেছিলাম যে গাইস ডেমিয়ান প্রিস্টের কাছে টাইটেল এসছে, আর আমি যদি ভাবি যে ডেমিয়ান প্রিস্টকে কে হারাতে পারে, তো আমার যেন মনে হচ্ছে হ্যাঁ এমন কি বড় নাম কেউ আসবে জাস্ট লাইক ব্রক লেসনার, যেটা আমি ডিসকাশন করেছিলাম ঠিকই, ইভেন ড্রু ম্যাকিন্টায়ার, ইভেন সিএম পাং, কারণ অবভিয়াসলি তাদের মধ্যে ওয়ার্ল্ড ওয়েট টাইটেলকে ইনক্লুড করবে অ্যাজ এ স্টোরি লাইনে, তো সেক্ষেত্রে ওটাও কাজ দিতে পারে। কিন্তু আমার মনে হয় একটা একটা টপ নাম যাকে আমি তুলবো যে ডেমিয়ান প্রিস্টকে হারাতে পারে, সে হচ্ছে আমাদের প্রিন্স ফিন বেলার। আমার মনে হয় ফিন বেলারকে এই মুহূর্তে ডাব্লিউডব্লিউই পুশ দিতে পারে, আর আমি তো ভাই চাই যে ভাই ফিন বেলারকে নিয়ে তোমরা সব কিছু করে নিচ্ছো। ভাই ফিন বেলার এমন কিছু আছে যা তিনি করেনি, ভাই স্টোরি লাইন দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু অ্যানাদার ওয়ার্ল্ড টাইটেল ভিক্টরি, ভাই হ্যাঁ সেই ভিক্টরিটাকে কি আর আমরা মনে রাখবো, মানে এই সামার স্ল্যামে হয়েছে তারপরে হয়ে গেল এরকম ব্যাপার, তো অ্যানাদার ওয়ার্ল্ড টাইটেল ভিক্টরি কিন্তু খুব দরকার। আর ফিন বেলারের আমার মনে হয় এরপরে যদি আর দেরি করে তাহলে ফিন বেলার অনেক এজ হয়ে যাবে, আর সেক্ষেত্রে নো চান্স, গাইস ফিন বেলারকে অবভিয়াসলি ওই অ্যাটেনশনটা দেওয়া হবে না, কারণ অবভিয়াসলি তার এজ হয়ে গেল, তো সেক্ষেত্রে আমার মনে হয় হ্যাঁ ফিন বেলারকে তোমরা এখনই ইউজ করার, এখনই তোমরা ওয়ার্ল্ড টাইটেল দাও, আর তাহলে কি
এখন থেকে রোল প্লে হওয়া শুরু হবে যে হ্যাঁ আমরা দেখতে পাবো যে ফিন বেলারকে প্রিপেয়ার করবে, যে দেখাবে যে হ্যাঁ ফিন বেলার প্রচুর ম্যাচ হারছে, প্রচুর ম্যাচ হারছে। আর ভাবো লাস্টে গিয়ে যদি ফিন বেলার নেক্সট ইয়ার রয়্যাল রাম্বল জেতে, আর যেটা খুবই ইন্টারেস্টিং হবে যে মানে এটা সত্যি ইন্টারেস্টিং হবে যে ফিন বেলার রয়্যাল রাম্বল জিতল, আর এটা প্রচুর মনে করা হবে যে হ্যাঁ ভাই ফিন বেলা আন্ডারডগ, বাট স্টিল ভাই বেলির মতো ফিন বেলার রয়্যাল রাম্বল জিতবে। আর তারপরে ডেমিয়ান প্রিসকে চ্যালেঞ্জ যখন করতে হবে তখন পুরো জাজমেন্টে ফিন বেলার উপর টার্ন করবে, মানে যেরকম ফিন বেলারের আসাতে পুরো জাজমেন্টে এজের ওপর টার্ন করেছিল, তো অনেকটা এরকম যে ফিন বেলার উপর টার্ন করবে, সেখান দিয়ে ফিন বেলার ফেস করবে ডেমিয়ান প্রিসকে। আমার মনে হয় এরকম যদি একটা স্টোরি লাইন হয় সেটা কিন্তু খুবই ক্লাসিক হবে, খুবই মারাত্মক হবে। কিন্তু এখানে গাইস আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে, যে সেটা হচ্ছে যে ডেমিয়ান প্রিস্টকে কি ডাব্লিউডাব্লিউই ফেস টার্ন করাতে পারে অ্যাজ এ চ্যাম্পিয়নশিপে, কারণ এখন ডেমিয়ান প্রিস্টের ক্যারেক্টার বা তার প্রোমো আরেকটা ঠিক এরকম যে হ্যাঁ সেথ রলিন্স তো ওয়ার্ল্ড হর্স চ্যাম্পিয়ন ছিল, তো আমিও ওয়ার্ল্ড হর্স চ্যাম্পিয়ন হবে। এবার এখানে কোয়েশ্চেন এটাই যে গাইস ডেমিয়ান প্রিস্ট যদি এই মুহূর্তে যেমন দেখো জে উসোর সাথে ম্যাচ খেলবে, আর এই ম্যাচটা হয়তো এরকম দেখতে পাবো যে জাজমেন্ট ডে হয়তো অ্যাটাক করতে আসবে বা বলা চলে একটা ইন্টারফিয়ারেন্স করতে আসবে, আর এখান দিয়ে হয়তো ডেমিয়ান প্রিস জে উসোকে হারিয়ে তো দেবে, কারণ অবভিয়াসলি ভাই ডেমিয়ান প্রিসকে এখন টাইটেল রিটেন করতে হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ভাবো ডেমিয়ান প্রিস টাইটেল রিটেন করার পরে খুব খেপে থাকলো জাজমেন্টের ওপর যে তোরা কেন এখানে ইন্টারফেয়ার করলি, কারণ এটা আমার বিজনেস, আমার টাইটেল রান, এরকম ব্যাপার। তো এখানে গাইস ডেমিয়ান প্রিস ফিন ব্যালারের ওপর একটুখানি হট হয়ে যাবে, মানে একটুখানি শর্ট নেবে ডেফিনেটলি, এটা কিন্তু প্রচুর বড় ব্যাপার। জেডি ম্যাকডোনাল্ড মানে ডমিনিক মিস্ট্রোকে সাইডে রাখো, ওদেরকে তো কিছু বলবে না, কিন্তু ডেমিয়ান প্রিস্ট আর ফিন ব্যালারের মধ্যে একটা এরকম মানে একটা কি বলবো মানে একটা ক্র্যাক বিল্ড হবে যে হ্যাঁ আমার ম্যাচের মধ্যে তুই কেন ঢুকবি, গাইস এরকম অ্যাঙ্গেল হতে পারে। এটাই কিন্তু একটা মেজর রিজন থাকবে যে ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে ডেমিয়ান প্রিস্টের ফেস টার্ন হচ্ছে। দেখো এটা আমার মনে হয় হ্যাঁ ডেমিয়ান প্রিস্টের ক্যারেক্টারে যদি ফেস টার্ন আসে তাহলে সেটাও স্পেশাল হতে পারে, যে হ্যাঁ ডেমিয়ান প্রিস্টকে ডাব্লিউডাব্লিউই হয়তো ধীরে ধীরে ফেস টার্নের দিকে নিয়ে আসলো, যে হ্যাঁ তিনি অ্যাজ এ চ্যাম্পিয়ন তিনি নিজেকে শো করতে চাইছেন, তিনি নিজেকে প্রুভ করতে চাইছেন, আর তিনি নিজেকে অ্যাজ এ ওয়ার্ল্ড হর্স চ্যাম্পিয়ন বানাচ্ছে, যে হ্যাঁ আমি ডিফেন্ড ডিফেন্ড নাইটে ডিফেন্ড করবো। কিন্তু এখানে জাজমেন্টে মিলে এখানে ইন্টারফেয়ার করবে, আর সেটা ডেমিয়ান প্রিস্টের খারাপ লাগবে, আর এখান দিয়ে ধীরে ধীরে একটা ক্র্যাক বিল্ড হবে ডেমিয়ান প্রিস্টের জাজমেন্টে, মানে ফিন ব্যালারের মধ্যে মেনলি, আর রিয়ালিফলি ওই টাইমটা থাকবে না। আর এখান দিয়ে হয়তো আমরা দেখতে পাবো যে মেবি গাইস এটা একটা হিউজ প্রেডিকশন হতে পারে যে ফিন ব্যালার হয়তো এবছর মানি ইন দ্য ব্যাঙ্ক জিতলো, গাইস এই অ্যাঙ্গেলটা হিউজ হতে পারে যে ডাব্লিউডাব্লিউই ফিন ব্যালারকে মানি ইন দ্য ব্যাঙ্ক জেতাতে পারে। এবার তোমরা অনেকে বলবে ফিন ব্যালার মানি ইন দ্য ব্যাঙ্ক জিতলে কি অ্যাঙ্গেল আসতে পারে, দেখো খুব অবভিয়াস ব্যাপার, যেরকম আমরা লাস্ট ইয়ার দেখেছিলাম যে যখন সেথ রলিন্স আর ফিন ব্যালার স্টোরি লাইন চলেছিল তখন ডেমিয়ান প্রিস মানি ইন দ্য ব্যাঙ্ক জিতেছিল, আর ওখান দিয়ে একটা কানেকশন দেখেছিল যে হ্যাঁ ফিন ব্যালার ম্যাচের মধ্যে ডেমিয়ান প্রিস ক্যাশনের জন্য ইন্টারফেয়ার করে দিয়েছে, আর ওখান দিয়ে ফিন ব্যালার ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, বারবারই সামাসলাম ওই সেম অ্যাঙ্গেলই হয়েছিল, মানি ইন দ্য ব্যাঙ্কেও হয়েছিল, তো অনেকটা এরকম সিন হবে। আর সেম থিংটা ডাব্লিউডাব্লিউই আবার করবে যে ডেমিয়ান প্রিস্টের কাছে টাইটেল আছে, ফিন ব্যালার ওখান দিয়ে মানি ইন দ্য ব্যাঙ্ক জিতেছে, আর দেখো ফিন ব্যালারের মানি ইন দ্য ব্যাঙ্ক জেতাটা না প্রচুর অ্যাটেনশন পাবে, কারণ ফ্যান্সরা নর্মালি ফিন ব্যালারকে একটা হিউজ ভিক্ট্রি দেখতে চায়, কারণ ফিন ব্যালারে তোমরা যদি দেখো তাহলে লাস্ট ইয়ার এজের সাথে ম্যাচ খেলেছে, তারপর আমরা ফিন ব্যালারকে ওইভাবে দেখিনি, হ্যাঁ আনডিসপিউটেড ট্যাগ টাইটেল জিতেছে, বাট ওইভাবে ফিল কখনো আর ফিন ব্যালারকে করতে পারছি না যে অ্যাজ এ সিঙ্গেলি প্রচুর কিছু করে নিয়েছে এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে আমার যে হ্যাঁ ফিন ব্যালারকে ইউজ করবে একটা বিগার ওয়েতে, আর ভাবো ফিন ব্যালার হয়তো মানি ইন দ্য ব্যাঙ্ক ক্যাপচার করলো, আর সেখান দিয়ে ফিন ব্যালারের কাছে ব্রিফকেস আছে, ওদিকে ডেফিনেটলি ডেমিয়ান প্রিস্টের কাছে টাইটেল আছে, ফিন ব্যালার হয়তো শুরু শুধু বলবে যে আমি তোর ওপর ক্যাশ ইন করবো না, আমি হয়তো কোডি রোডসের ওপর ক্যাশ ইন করবো, এখানে হয়তো কোনো একটা প্রোমো দেখাবে। আমার মনে হয় এটাও কিন্তু খুবই ক্লাসিক হবে যে কোডি রোডস আর জাজমেন্টের মধ্যে একটা ডিফারেন্ট স্টোরি লাইন অ্যাঙ্গেল চলবে, ওখান দিয়ে টিজ করবে, কিন্তু লাস্টে গিয়ে আমরা দেখতে পাবো যে ফিন ব্যালার হয়তো টার্ন করলো বা পুরো জাজমেন্টে হয়তো ডেমিয়ান প্রিস্টের ওপর টার্ন করলো, আর ওই মুহূর্তে হয়তো রিয়ালিফলি থাকলো না, অ্যান্ড রিয়ালিফলি তখনও রিটার্ন হয়নি। আর ভাবো ফিন ব্যালার জেডি ম্যাকডোনাল্ড ডমিনিক মিস্ট্রো ভাবো পুরো ডেমিয়ান প্রিস্টের ওপর টার্ন করলো, আর তিনজন মিলে অ্যাটাক লাস্টে কুপ ডে গ্রাস, অ্যান্ড দেন ডেমিয়ান প্রিস্টকে পিন করে ক্যাশ ইন সাকসেসফুল হয়ে ফিন ব্যালার হয়ে গেল নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এবার দেখো এইটা প্রচুর মেগা অ্যাঙ্গেল হতে পারে, ডাব্লিউডাব্লিউই ইউজ করতে পারে যে ফিন ব্যালারকে অ্যাজ এ চ্যাম্পিয়ন বানালো, এখান থেকে আর ডেমিয়ান প্রিস্টের থেকে টাইটেল চলে গেলো, কারণ ডেমিয়ান প্রিস্টের অ্যাঙ্গেলও এটা বুঝতে হবে যে হ্যাঁ ডেমিয়ান প্রিস্টকে হয়তো ফেস টার্নে ডাব্লিউডাব্লিউই নিয়ে আসবে, আর এটা কিন্তু মেজর রোল প্লে করবে। কিন্তু গাইস এখানে যদি আমরা ভাবি যে হ্যাঁ ডেমিয়ান প্রিস্টকে যদি তোমরা ফেস টার্ন করাও তাহলে কি ওই অ্যাটেনশনটা আসবে, হ্যাঁ এটা ঠিক যে ডেমিয়ান প্রিস্ট এলিভেট হবে ঠিকই, যে হ্যাঁ ডেমিয়ান প্রিস্ট ফেস টার্ন করার জন্য ডেমিয়ান প্রিস্টকে ওই অ্যাটেনশনটা দেওয়া হবে যে হ্যাঁ ডেমিয়ান প্রিস্ট এবার নিজে সিঙ্গেলি কি গেন করছে ভাই, কি অ্যাট্রাকশনটা বিল্ড করছে, এটাও গাইস খুবই দরকার। কিন্তু ভাবো
ফিন বেলার তো ভাই আমাদের কাছে সবসময় একজন হিরোর মতো ভাই, ফিন বেলারকে আমরা সেই সময় থেকে দেখে এসেছি, এনজয় করেছি। তাহলে যদি ফিন বেলার যদি ফেসটা না আমরা যদি এরকম দেখি যে লাস্ট সিচুয়েশনে এরকম হয়ে গেল যে ডেমিয়ান প্রিসাদ ফিন বেলার উপর শর্ট নিয়ে নিল, আর এখান দিয়ে ডমিনিক মিস্ট্রা জেড, আমি জেডি ম্যাকটা নাকি ফিন বেলার উপর অ্যাটাক করবে গাইস, এটা হতেই পারে। আর এখান দিয়ে আমরা দেখতে পাবো যে পুরো জাজমেন্টে ফিন বেলারকেই বের করে দিল, আর এটা কিন্তু মেগা অ্যাঙ্গেল হতে পারে যে গাইস ফিন বেলার উপর অ্যাটাক হলো, তারপরে ফিন বেলার এগেনস্টে যাচ্ছে জাজমেন্টে। আমি জাজমেন্টে বলবো না, ডেমিয়ান প্রিসটা এগেনস্ট, আর তার আগে ডেমিয়ান প্রিসকে একটা ভালো ডমিনেটিং চ্যাম্পিয়ন দেখিয়ে দেবে, আর সেখান দিয়ে ভাবো যে ফিন বেলার এগেনস্টে তো যাচ্ছে, আর ওই মুহূর্তে ডাব্লিউডব্লিউই হয়তো ফিন বেলারের ডিমন বেলার ক্যারেক্টারটাকে নিয়ে আসলো। আমার মনে হয় ওই মুহূর্তে একটা বেস্ট সিচুয়েশন হবে যে হ্যাঁ ফিন বেলারকে অ্যাটাক করবে, আর সেখান থেকে গাইস ফিন বেলার উপর যথেষ্ট ভালো চলে ডমিনেশন চালাবে জাজমেন্টে, ডেমিয়ান প্রিস অ্যাটাক করবে, প্রচুর অ্যাটাক করবে, আর সেখান দিয়ে ফিন বেলার নিয়ে আসবে তার ডিমন ক্যারেক্টার। ডাব্লিউডব্লিউই তাহলে এটা বিল্ড করতে পারে যে রেসলম্যানিয়া 41 আমরা ফিন বেলার আর ডেমিয়ান প্রিস্টের বলা উচিত, ডিমন বেলার আর ডেমিয়ান প্রিস্টের আমরা ম্যাচ দেবো ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। গাইস এটা আমার মধ্যে একটা হিউজ হিউজ ম্যাচ হতে পারে, ইটসেলফ বলা চলে রেসলিংয়ের দিক দিয়ে ফিন বেলার দিক দিয়ে একটা স্পেশাল হতে পারে, কিন্তু তার জন্য আইদার তো ফিন বেলারকে হয়তো এলিমিনেশন চেম্বার জিততে হতে পারে বা হোয়াট এভার রয়্যাল রাম্বল 2025 জিততে হতে পারে। গাইস এটা কিন্তু প্রচুর বিগার থিং হবে আমার মধ্যে, হ্যাঁ ডাব্লিউডব্লিউই ফিন বেলার ডেমিয়ান প্রিস্টের একটা পারফেক্ট স্টোরি লাইন চালাতে পারে, আর এইভাবেই ডেমিয়ান প্রিস্টের টাইটেল রান এন্ড হলো, আর ভাবো ফিন বেলার জেতাটা কিন্তু প্রচুর ফ্যান সাপোর্ট করে। আমার মনে হয় যে এই মুহূর্তে যদি অনলি থিং ফ্যান্সরা চায় যে হ্যাঁ একজন সুপারস্টারকে আমরা ওইভাবে দেখতে চাই সেটা হচ্ছে ফিন বেলার, কারণ ফিন বেলার অ্যাটেনশন তো গেইন করে কিন্তু ফিন বেলার সবসময় আন্ডারডগ থাকে, আর সেই সময় ফিন বেলার ডিমন ক্যারেক্টার যেরকম সামার স্ল্যামে ক্যাপচার করেছিল ইউনিভার্সাল টাইটেল, সেরকম ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ক্যাপচার করবে, এটা কিন্তু প্রচুর মেগা মোমেন্ট হবে। তাই আমার মনে হয় যে ডেমিয়ান প্রিস্ট আর ডিমন বেলারের পারফেক্ট সিনারিও ডাব্লিউডব্লিউই রেসলম্যানিয়া 41 এর জন্য করতে পারে। তবে তোমাদের কি মনে হয় তোমরা সব কমেন্টে জানাবে, কারণ আমার মনে হয় যে এটা খুবই দরকার যে ভাই ফিন বেলারের উপর অ্যাটেনশন রাখাটা খুব দরকার। তবে আমরা তো অনেক ডিসকাশন করবো, অনেক কিছু নিয়ে আসবো, দেখা হবে নেক্সট এপিসোডে।